মাসখানেক আগে শীতগ্রীষ্মের লুকোচুরি খেলাটা সেই সবে সবে শুরু হয়েছে। মানুষ আর প্রকৃতি শীতকে পাতলা ওড়নার মতো তখনও গায়ে হালকা করে জড়িয়ে আছে। এমন সময় হাড়ে রে 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 রে, ঠিক করলাম ছেলেকে সাথে নিয়ে ডাকাতিতে বেরোবো। বাড়ির কর্তা আর কর্তির সঙ্গে অনেকদিন আগে থেকেই শলা পরামর্শ করে ডেট টাইম সব ফিক্সড করে নিয়েছি। আরে আরে, চমকে উঠছেন যে, ঘরের কোথায় কি মণিমুক্ত থুড়ি, ভালো ভালো গাছ ছড়িয়ে আছে, সেসব খুঁজে পেতে সময় নষ্ট করা আমার ধাতে পোষাবে না, তাই আগের থেকে আটঘাট বেঁধে নেমেছি। কিন্তু ওই যে কথাতেই আছে, বজ্র আটুনি ফসকাকেরও। হ্যাঁ মশাই, একেবারে ব্যর্থ ডাকাতি করেছিলাম সেদিনে, তাই ভাবলাম আমি কী কী ভুল করেছি আপনাদেরকে বলি। আপনাদেরও যদি আমার মতো ডাকাতি করতে যাওয়ার কোথাও ইচ্ছা থাকে, তাহলে এই পয়েন্টগুলো কিন্তু অবশ্যই মাথায় রাখবেন। লক্ষ্যস্থলে পৌঁছেই প্রথমেই হামলে পড়ুন বাগানে। তা না করে অনেকদিন পরে বন্ধুর সঙ্গে দেখা হয়েছে বলে মিষ্টি হাতে খোশ গল্প করতে বসলেন তো ব্যাস, শুরু ছন্দপতনের। তারপর আরও এক ধাপ এগিয়ে দুপুরবেলা কবজি ডুবিয়ে ভালো মন্দ খেয়ে আলতো করে গাটা যদি বিছানায় এলিয়ে দেন, থাক মশাই, আর আপনার ডাকাতি করে দরকার নেই। তারপর বান্ধবীর সঙ্গে পিএমপিসি করতে করতে চোখ দুটো ঘুমে যখন আলতো করে জড়িয়ে আসবে, এমন সময় গৃহস্বামীর হাঁক ডাকে, তড়িঘড়ি বাগানে গিয়ে হাজির তো হবেন ঠিকই, কিন্তু ততক্ষণে আপনার হিসেব সব ঘেঁটে ঘ হয়ে গেছে। এতক্ষণে নিশ্চয়ই ভাবছেন আমার মাথার সব তারগুলো কেটে গেছে, কি এমন আংবাং বলছি। আরে মশাই, আমার বান্ধবী আর তার কর্তা এত সুন্দর একটা ফুল বাগান করেছে, আর তার থেকেও মুশকিল হচ্ছে প্রতিদিন সুন্দর সুন্দর ফুলের ছবি দেখিয়ে আমাকে লোভ দেখাচ্ছে। আর কিছু বললেই বলছে, আরে বাড়িতে চলে এসো, তোমার যা যা ফুল গাছ পছন্দ সব নিয়ে যাবে। একদিকে সব সুন্দর সুন্দর ফুল গাছ, অন্যদিকে দুপুরে ভুঁড়ি ভোজ, আবার অন্যদিকে বন্ধুর সঙ্গে জমিয়ে আড্ডা, এতগুলো লোভ কেউ ছাড়তে পারে বলুন? আমিও পারিনি। কথা ছিল প্রায় 15-20 রকমের বিভিন্ন ধরনের ফুল গাছ নিয়ে বাড়ি ফেরার, কিন্তু ওই যে বাদ সাধলো গল্পতে, প্রথম থেকেই ছন্দপতন। তাই 5-6 রকমের গাছ নিয়ে বাড়ি ফেরার পর মনে পড়লো, আরে এটা নেওয়া হয়নি, ওটা নেওয়া হয়নি, তখন হাত কামড়ানো ছাড়া আর কোনো উপায় নেই। কী কী ফুল গাছ নিয়েছি সেগুলো তো আপনাদেরকে দেখাবোই, তবে তার আগে কর্তার কর্তিকে একটু দেখে নিই, যারা অনবরত ফোন করে করে তাদের বাড়িতে আমাকে ডাকাতি করতে রেখেছে। দেখছেন দেখছেন মুখের হাসিগুলো দেখছেন, কারোর বাড়িতে ডাকাত পড়লে কেউ যে এরকম হাসে এই প্রথম দেখলাম। এই পায়ের কাছে রং বেরঙের আট্টমণিগুলো আনার কথা ছিল, কিন্তু এই যে পুরো ভুলে গেছি, বাড়িতে এসে মনে পড়েছে। আর এই যে এদিকে সরু পাতাটা রুয়েলিয়া, এক ধরনের ফুলের গাছ, আর ওইদিকে যে মোটা পাতার ডালটা দেখা যাচ্ছে, ওটা ঠিক নাম মনে নেই, সম্ভবত আজওয়ান, এক ধরনের আয়ুর্বেদিক গুণসম্পন্ন গাছ। আর এই যে ইনি জলগোলাপ, একদম ছোট কয়েকটি গাছ আর কয়েকটা টিউবার এনেছিলাম, এখন ইনি পরিপূর্ণ যৌবনা, কুঁড়িও চলে এসেছে। আর এই গাছটি আমার কাছে লাল মুসান্ডা নামে পরিচিত, দুটি মাত্র পাতা নিয়ে এনাকে এনেছিলাম, এখন দেখুন ইনি একটু বড় হয়েছেন। আমি জানি আমার সব বন্ধুরাই খুব গাছ ভালোবাসে, তাই আপনাদের মতো গাছপ্রেমী মানুষদের সঙ্গে একটু মজার ছলে আড্ডা দিলাম। আপনাদেরও বিভিন্ন সুন্দর সুন্দর গাছের ছবি আমাকে পাঠাবেন, কিন্তু না না ভয় নেই, আপনাদের বাড়িতে ডাকাতি করতে যাব না। আসলে গাছ, প্রকৃতি, এগুলো সৌন্দর্য, এগুলোকে দেখার মতো আনন্দ বোধহয় আর কিছুতে নেই। সবাই খুব ভালো থাকবেন।